আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশে প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুহাটে। আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি চৌগাছার গরুহাটে। মোটা তাজাকরণের শুকনো গাবি হাড্ডি গরুগুলো দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে। কেমন দামে বেচা বিক্রি চলতেছে দর্শক, চৌগাছার গরুহাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দরদাম জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। দর্শক, এই দিকে দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণের শুকনো গাবি হাড্ডি গরু, দেশি জাত না? কয় দাঁত? ছয় দাঁত। শুনলেন দর্শক, ছয় দাঁতের গরু। আপনারা দেখতে পাচ্ছেন গরুটা জাগর কাটতেছে। কয়টা নাচছেন? চারটা। আর তিনটা কয়? ওইদিকে। এটা কত যাচ্ছেন? 52 চাচ্ছেন। বেচা বিক্রি কত? 45। দর্শক, আপনারা শুনলেন 45 হলে বিক্রি হবে। আলোচনা সাপেক্ষে তো কিছু কম বেশি আছে, কম বেশি আছে। সাদাটা আপনার? কয় দাঁত ভাই? সমান। দর্শক শুনলেন, সমান বয়সের গরু, মোটা তাজা গরনে। দুইটা গরুই বেশ সুস্থ আছে, দেখলে বোঝা যাচ্ছে। তারপরও আপনারা যখন ক্রয় করবেন দর্শক, দেখিয়ে যাচাই করে ক্রয় করবেন। গরুটা হাড়ে মোটা, বডি স্ট্রাকচার দেখুন। চাচ্ছেন কত? কত চাচ্ছেন? শুনলেন দর্শক, 50 দাম চাচ্ছে। 50। বিক্রি নিয়ত কত? 47 থেকে 48। দাম পাইছেন কত? 42-43। দর্শক, আপনারা শুনলেন, আসলে গরুটা 42-43 হলে কুড়াই করা যায়। বেশ গোশ ধরানো যাবে। চামড়াটা দেখবেন, গোটা চামড়া বেশ পাতলা আছে। দেখা দেখি চলতেছে, দামাদামি চলতেছে। এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক, হাড়ে মোটা গরু, বড় গরু। ভাই তো কানি চাও না? চাচ্ছেন কত? 65। দর্শক, আপনারা শুনলেন 65,000 টাকা দাম চাচ্ছে। শুকনো গাই গরু, হাড্ডিসার গরু। দাম পাইছেন কত? 50। বিক্রি নিয়ত কত বলেন তো? 55। দর্শক, আপনারা শুনলেন গরুটা 55 হলে বিক্রি হবে। 55। সমান দাঁতের একটা গরু, দেশাল জাত। ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার চৌগাছার গরুহাটে। বেচা বিক্রি চলতেছে, বর্ডার এলাকা দর্শক। যশোর জেলার চৌগাছার গরুহাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাস জাত দর্শক। ভাই তো কুরাস না? কয় দাঁত? 6 দাঁত। শুনলেন দর্শক, কুরাস জাতের গরু, 6 দাঁতে। সবকিছু দেখে যাচাই করে কুরাই করবেন। কয়টা নাচছেন? তিনটা। এটা চাচ্ছেন কত? 65। দর্শক শুনলেন, তিনটা গরু নেছে ভাই, 65 দাম চাচ্ছে। বিক্রি নিয়ত কত? 60 দিয়ে দিবে। শুনতে পেলেন দর্শক, 60,000 টাকা হলে দিয়ে দিবে। 60,000। ভরপুর আমদানি হয়েছে চৌগাছার গরুহাট থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দরদাম জানানোর চেষ্টা করছি। শুকনো গাবি আটটি গরুগুলো মোটা তাজাকরণের, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এইদিকে একটা দেখতে পাচ্ছেন, গরুটা হাড়ে মোটা দর্শক, মোটা তাজাকরণের। আসসালামু আলাইকুম ভাই, রোদি দাঁড়ায় আছেন, সবাই সময় আছে। এটা কয় দাঁত? চার দাঁত। দর্শক শুনলেন, চার দাঁতের গরু, আপনারা দেখতে পাচ্ছেন। কি জাতের গরু? এটা সিন্ধি গরু। সিন্ধি। দর্শক, আপনারা শুনলেন গরুটার শিং ছোট ছোট, একটা ভালো গরু। পিছন দেখলেই বুঝতে পারবেন। চাচ্ছেন কত? 76 চাচ্ছেন। জাত ভালো বেলে। শুনলেন দর্শক, 76 দাম চাচ্ছে। 76। বেচা বিক্রি নিয়ত কত? 65 নিয়ে। বিক্রির সময় তো কম বেশি কিছুটা আছে। লাস্ট কত হলে বলেন তো? গরুটা 60,500 হলে বিক্রি হবে। দর্শক, আপনারা শুনলেন 60,500 হলে বিক্রি হবে গরুটা। হাড্ডিসার গরু, দেখা দেখি দামাদামি চলতেছে। ভরপুর আমদানি হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চৌগাছার গরুহাট থেকে।